প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ঈদের দিন বা রাত, ঈদের পর 5 দিন বা 5 রাত স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে কিনা বা মেলামেশা করতে পারবে কিনা, এমনি ভাবে আরেকটি প্রশ্ন হলো, জিলহজ মাসে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে কিনা বা মেলামেশা করতে পারবে কিনা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রীর এই সম্পর্কটা অনেক গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক। স্বামী স্ত্রীর মধ্যে যখন মিল মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, ওই ঘরের মধ্যে রহমত থাকবে, বরকত থাকবে, সুখ থাকবে, শান্তি থাকবে, ওই ঘরের মধ্যে জান্নাতের সুখ অনুভব হবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্বামী কি জিনিস, স্ত্রী কি জিনিস, স্ত্রী কি জিনিস বোঝানোর জন্য সহি মুসলিমের একটি হাদিস আপনাদেরকে শোনায় দেই। সহি মুসলিমের বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। আমার নবী বলেন, উম্মতের আর এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ সম্পদটা হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। আপনার ঘরে নেককার স্ত্রী আছে, আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে। দুনিয়ার যত টাকা পয়সা, অর্থ, ধন দৌলত, সাত আসমান সাত জমিন সব যদি এক পাল্লায় রাখা হয়, আর একটা নেককার স্ত্রীকে যদি এক পাল্লায় রাখা হয়, মনে রাখবেন, নেককার স্ত্রীর দাম অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন, এই নেককার স্ত্রী যেই ঘরের মধ্যে থাকবে, ওই ঘরের মধ্যে জান্নাতের একটা সুখ অনুভব হবে, ওই ঘরের মধ্যে রহমত বরকতের কোনো অভাব হবে না, বৃষ্টির মতো রহমত বরকত বর্ষিত হবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, এই নেককার স্ত্রী হওয়ার জন্য মা বোনদের 4টা গুণ অর্জন করতে হবে। যে মা বোনের মধ্যে 4টা চিহ্ন বা গুণ থাকবে, ওই মা বোনেরা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সবচেয়ে দামি এবং নেককার স্ত্রী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই নেককার স্ত্রী গুলাকে আমার আল্লাহ হাশরের ময়দানে বলবে, এ মহিলা, তুমি জান্নাতের দরজা দিয়ে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নেককার স্ত্রী হওয়ার জন্য 4টা গুণ অর্জন করতে হবে, 4 গুণ অর্জন করতে হবে। আমার নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। আমার নবী বলেন, উম্মতের আরে নেককার স্ত্রী হওয়ার জন্য 4টা গুণ লাগবে, এর মধ্যে 1 নম্বর গুণ হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়লে নেককার স্ত্রী হওয়া যাবে। আর 5 ওয়াক্ত নামাজ যে মহিলা পড়বে না, ওই মহিলা কখনো নেককার স্ত্রী হতে পারবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নামাজ কি জিনিস, নামাজ হলো আল্লাহর সঙ্গে কথা বলা, নামাজ মানে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করা, নামাজে আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, কথা হয়, বন্ধুত্ব হয়, নামাজিকে আল্লাহ ভালোবাসে, নামাজির প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। আর যারা নামাজ পড়ে না, তাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়। এই জন্য মা বোনেরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, মনে রাখবেন, আপনার জন্য দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রহমত বরকত দান করবেন, সুখ শান্তি দান করবেন, এমনি ভাবে আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন ফামান আকামা ফাকাদ আকামাদ্দিন
ওয়ামান তারাকা ফাকাদ হাদামাদ্দিন। আমার নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি, যে নামাজ কায়েম করলো সে যেন তার দিনকে কায়েম করলো, আর যে নামাজ ছেড়ে দিল সে যেন তার দিনকে, ইমানকে, ইসলামকে ধ্বংস করে দিল। এই জন্য নামাজ পড়তে হবে। মা বোনেরা মনে রাখবেন, আপনি নেককার হতে চাইলে আপনার প্রথম গুণ অর্জন করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর নেককার স্ত্রী হওয়ার দুই নাম্বার গুণ হলো ওয়াসওয়ামাত শাহরহা, রমজান মাসের রোজা রাখতে হবে। নেককার স্ত্রী হওয়ার তিন নাম্বার গুণ হলো ওয়াতাত বালাহা, তিন নাম্বার গুণ হলো ওয়াহসনাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। চার নাম্বার নেককার স্ত্রীর গুণ হলো ওয়াতাত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। আজকে তো দেখা যায় অনেক মহিলা আছে স্বামীকে গালিগালাজ করে, এমনকি স্বামীকে মারধরও করে, বলে এই গোলামের পুত গোলাম, তোর কপালে জারোয়ার জুতা দিয়া পিটামু, স্বামীরে দৈরা মারে পর্যন্ত, এমন মহিলাও আছে। মনে রাখবেন, যে মহিলারা স্বামীকে গালিগালাজ করবে, কষ্ট দিবে, তাদের ভয়ঙ্কর শাস্তি হবে এবং তারা জান্নাতে যেতে পারবে না। তারা নামাজ রোজা ইবাদত বন্দেগী নেকের পাহাড় গড়ার পরেও তাদের জাহান্নামে, জাহান্নামে যেতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, মেরাজে গিয়ে দেখতে পেলেন একদল নারী তাদের জিহ্বাগুলো টেনে টেনে বের করা হয়েছে, বের করে তাদের জিহ্বা দ্বারা তাদেরকে জ্বলন্ত করে উপর করে বেঁধে রাখা হয়েছে। জাহান্নামের আগুনের মধ্যে ওই নারীগুলো জ্বলতেছে, পুড়তেছে। আমার নবী ডাকদা বলে, ও জিব্রাইল, এই সমস্ত নারী কারা যাদের জিহ্বাগুলো টেনে টেনে বের করা হয়েছে, তাদেরকে জিহ্বা দ্বারা উপর করে জ্বলন্ত করে বেঁধে রাখা হয়েছে, জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বালাইতেছে, পুড়াইতেছে, এ জিব্রাইল, এই নারীগুলো কারা? জিব্রাইল ডাকদা বলে, ওগো নবীজি, এরা হলো ওই সমস্ত নারী যারা দুনিয়ার জমিনে তারা তাদের স্বামীদেরকে জবান দ্বারা কষ্ট দিত, বিভিন্নভাবে কষ্ট দিত, স্বামীর খেদমত করত না, স্বামীর হক আদায় করত না, তারা হলো ওই সমস্ত নারী। এই জন্য মনে রাখবেন, আপনার স্বামীর কাছে যদি আপনার আপনি ভালো থাকেন তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, আর স্বামীকে কষ্ট দিলে জাহান্নামে আপনার একটা, ওই মহিলাদের একটা শাস্তি হলো জিহ্বাটা টেনে টেনে বের করে ওই জিহ্বা দ্বারা উপর করে জ্বলন্ত করে বাদায়ের বেঁধে রাখা হবে, আর জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। প্রিয় মা বোনেরা, এই জন্য মনে রাখবেন, আমার নবী বলেন আইয়ুমা মারাতিন মাতাত ওয়া জাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, আমার নবী বলেন যদি কোনো মহিলা, যদি কোনো স্ত্রী মারা যায় আর এমত অবস্থায় তার স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আমার আল্লাহ বলেন দাখালাতিল জান্নাহ, ওই মহিলাকে আমার আল্লাহ জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ, যদি কোনো স্ত্রী মারা যায় আর যদি আল্লাহকে তার আল্লাহকে ওই স্ত্রীর স্বামী বলে আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল, আমাকে গালিগালাজ করত না, আমার খেদমত করত, আমাকে কষ্ট দিত না, আমার আমার হকগুলো আদায় করেছে, আল্লাহ জান্নাত দিয়ে দাও, মনে রাখবেন আপনার স্বামী এই দোয়া করতে দেরি আপনার জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা, চার নাম্বার গুণ হলো স্বামীর আনুগত্য করতে হবে। অনেক মহিলা দেখা যায় বর্তমানে বেপর্দা হয়ে চলাফেরা করে, কি করে তারা স্বামীর সামনে আসলে হয়ে যায় চাকরানি, আর মার্কেটে গেল হয়ে যায় রাজরানি, স্বামীর সামনে সাজুগুজু করে না, কোনো রকমে একটা চাকরের মতো একটা কাপড় পরে, চাকরানির মতো একটা কাপড়, দুর্গন্ধযুক্ত কাপড় পরে স্বামীর সামনে আসে, দেখতে ভালো লাগে না। আবার এই মহিলাটাই যখন মার্কেটে যাবে এত সাজুগুজু, এত সুগ্রান,
ওই মহিলাটা যান যখন মার্কেটে যায় অনেক সাজুগুজু করে, বাড়িতে স্বামীর সঙ্গে ভালো আচরণ করে না, স্বামীকে বলে এই গোলামের পুত গোলাম, তোর সাথে বিয়ে হয়ে কি পাইলাম রে, এই পাইলাম না সেই পাইলাম না, আমার জীবন ধ্বংস হইল, তোর সাথে বিয়ে না হয়ে যদি রিক্সাওয়ালার সাথে বিয়ে হইতো কতই না ভালো হইতো। স্বামীর সঙ্গে কর্কশ ব্যবহার, মনে হয় জীবনে তার মা বাপ তার মুখে মুদু দেই নেই। আর এই মহিলাটাই যখন মার্কেটে যায় বাইয়া বাইয়া বলতে বলতে মনে হয় তার মা বাপ যে তার মুখে কি মুদু দিয়েছে। মনে রাখবেন, আপনার স্বামীর সঙ্গে সুন্দর করে ভালো করে কথা বলা এটা সওয়াব, এতে আল্লাহ খুশি হবে, আপনার ঘরে রহমত বরকত সুখ শান্তি জান্নাতের সুখ আসবে। এই জন্য স্বামীর সামনে সাজুন। মনে রাখবেন মা বোনেরা, আপনার স্বামীর সামনে আপনার সৌন্দর্য উপস্থাপন করেন, আপনি স্বামীর জন্য সাজুগুজু করবেন, আপনার জন্য সওয়াব হবে, আর পর পুরুষের জন্য সাজুগুজু করবেন। আল্লাহর কসম করে বলি, আপনার সওয়াব হবে তো পরের কথা গুনাহ হবে, আপনার সংসারে অশান্তি ঢুকবে। অনেক সময় অনেক মা বোনেরা ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী আমাকে দেখতে পারে না, আমার স্বামী পরকিয়া করে অন্য মেয়ের সঙ্গে অবৈধ রিলেশনশিপ করে। অনেকে বলে, হুজুর কি করবো আমি তো শেষ, আপনার স্বামী পরকিয়া করবে না কার স্বামী করবে, আপনি বেপর্দা হয়ে মার্কেটে গিয়া পর পুরুষকে আপনার সৌন্দর্য দেখাইবেন, তাহলে আপনার স্বামী তো আপনাকে ভালো পাবে না, আরেক মেয়ে দেখবে, যেমন কর্ম তেমন ফল, আপনি অন্য পুরুষকে নিয়ে নিজের সৌন্দর্য দেখাইবেন আর আপনার স্বামী তো আপনার সৌন্দর্য দেখে ভালো লাগবে না, সেও বাইরে টাঙ্কি মারবে পরকিয়া করবে। এই জন্য আপনি পর্দা করেন, আপনার স্বামীর জন্য সাজুগুজু করেন, আপনার স্বামীকে মহাব্বত করেন। প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা, যেই কথাটা বলতেছিলাম, চারটা গুণ অর্জন করলে নারীরা এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদে পরিণত হয়ে যাবে। এমনি ভাবে ওই নারীগুলো নেককার স্ত্রী হবে, ওই নারী যেই ঘরে থাকবে ওই ঘরে রহমত বরকতের কোনো অভাব থাকবে না, সুখ শান্তির কোনো কমতি থাকবে না, ওই ঘরে জান্নাতের সুখ অনুভব হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এই চারটা গুণ, এর মধ্যে এক নাম্বার গুণ হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, দুই নাম্বার গুণ হলো রমজানের রোজা রাখতে হবে, তিন নাম্বার গুণ হলো লজ্জাস্থানের হেফাজত করতে হবে, চার নাম্বার গুণ হলো স্বামীর আনুগত্য করতে হবে। এই চারটা গুণ যেই নারী অর্জন করবে, হাশরের ময়দানে ওই নারীকে আমার আল্লাহ বলবে, ফালতা দুখুল মিন আই আবওয়া বিল জান্নাহ শাআত, আমার আল্লাহ বলবে, এ মহিলা তুই জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়েরা, এই জন্য স্ত্রী এত দামি জিনিস, এবার আসুন স্বামী কি জিনিস। অনেকে বলবে, অনেক মহিলারা বলবে, হুজুর এতক্ষণ স্ত্রীর অনেক কথা বললেন, স্বামীর কথা তো কিছুই বললেন না। মনে রাখবেন, আমার নবী বলেন, খিয়ারুকুম লিনিসাইহিম, আমার নবী বলেন, এ তোমাদের মধ্যে উত্তম হলো তারা যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম। আপনার স্ত্রী যদি আপনি মারা যান আর যদি আল্লাহকে বলে, আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, যৌতুকের জন্য মার দূর করে নাই, আমার হকগুলো সঠিকভাবে পালন করেছে, পরকিয়া করে নাই, ওই স্বামীকে আমার আল্লাহ জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা, যেই প্রশ্নগুলোর কথা বলতেছিলাম, প্রশ্নগুলোর কথা বলতেছিলাম, এক নাম্বার প্রশ্ন হলো, ঈদের দিন বা রাত, এমনি ভাবে ঈদের পর পাঁচ দিন বা পাঁচ রাত স্বামী স্ত্রী একসাথে থাকা যাবে কিনা, বা মেলামেশা করা যাবে কিনা, এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন। আরেকটি প্রশ্ন হলো, জিলহজ মাসে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে কিনা, বা মেলামেশা করতে পারবে কিনা। প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রীর মিলন মেলামেশা এটাও এবাদত, এটাও সওয়াবের কাজ, এবং এর মাধ্যমে অনেক ধরনের সওয়াব হয়। কারণ একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, স্বামী স্ত্রীর মিলনেও কি কোনো সওয়াব আছে নাকি? আমার নবী বললেন, অবশ্যই সওয়াব আছে, এটা একটা ইবাদত নেকের কাজ। এই জন্য মনে রাখবেন,
পাঁচটি সময় স্বামী স্ত্রী মেলামেশা হারাম, হালাল স্ত্রীর সঙ্গেও আপনি মেলামেশা করতে পারবেন না, থাকতে পারবেন না, নিষেধ। এর মধ্যে এক নাম্বার হলো মাসিক অবস্থায়, স্ত্রীর মাসিক অবস্থায় আপনি থাকতে পারবেন না, মেলামেশা সহবাস করতে পারবেন না। কথা হলো এই মাসিক কারো তিন দিন, পাঁচ দিন, সাত দিন, দশ দিন পর্যন্ত হতে পারে। মাসিকের সর্বনিম্ন সময় হলো তিন দিন, আর সর্বোচ্চ সময় হলো দশ দিন। দশ দিনের বেশি হলে এটা হবে রুক ইস্তাহাজা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, মাসিক অবস্থায় স্ত্রীর সঙ্গে মেলামেশা করা যাবে না। দ্বিতীয় নাম্বার হলো নেফাস অবস্থায়, নেফাস মানে বাচ্চা, জন্মগ্রহণের পরে যে ব্লাড যায় মেয়েদের, এটা হলো নেফাস। এই নেফাস অবস্থায়ও সহবাস করা যাবে না। এমনিভাবে তিন নাম্বার হলো রোজা রাখা অবস্থায় দিনের বেলা স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে না, কারণ স্বামী স্ত্রী যদি রোজা রাখা অবস্থায় মেলামেশা করে রোজা ভেঙে যাবে। এমনিভাবে চার নাম্বার হলো এতেকাফ অবস্থায় মেলামেশা করলে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। এমনিভাবে পাঁচ নাম্বার হলো হজের ইহরাম বাঁধা অবস্থায় স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে না, মেলামেশা করলে হজ হবে না, এই জন্য এইগুলা হারাম। এই পাঁচটা সময় স্বামী স্ত্রী মেলামেশা করা হারাম, সহবাস করা হারাম। তবে এই সময়গুলো ছাড়া কখনোই মেলামেশা করা হারাম নয়। এই জন্য মনে রাখবেন, ঈদের দিন বা ঈদের রাত, ঈদের পাঁচ দিন বা পাঁচ রাত স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে কিনা, হ্যাঁ করতে পারবে, এতে কোনো বাধা নিষেধ নেই। এমনিভাবে জিলহজ মাসে স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে কিনা, হ্যাঁ করতে পারবে, এতে কোনো বাধা নিষেধ নেই।